তিরিশে এপ্রিল রাত 11:05 হাওড়া এনজিপি এক্সপ্রেস ধরে আমরা রওনা দিলাম ডুয়ার্সের পথে। গাড়ি প্রায় 3 ঘন্টা লেট করায় পরের দিন এনজিপি নামলাম বেড়া 12:00। এনজিপি নামার পর গাজলডোবা হয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল লাটাগুড়ির দিকে। পথে তিস্তা ব্যারেজের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে দেয়। লাটাগুড়িতে হোটেলে ব্যাগপত্র রেখে আমরা আগে গেলাম গরুমারা ফরেস্টে টিকিট কাটতে। সেখানে মোশের গাড়ি করে মাদলা ওয়াচ টাওয়ারে গিয়ে পৌঁছলাম। ওয়াচ টাওয়ার থেকে আমরা একটি গন্ডার, একটি হাতি আর বেশ কয়েকটি ময়ূর দেখলাম। সবশেষে আমরা ফিরে এলাম আমাদের হোটেল প্রীতি ফরেস্ট রিসর্টে। সেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হলো। পরদিন সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম আমাদের গন্তব্য মূর্তি, ঝালং, বিন্দু, রকি আইল্যান্ড ও সামসিং হয়ে সোজা চলে যাব সান্তালখোলাতে। প্রথমে আমরা চলে এলাম মূর্তিতে। এই নদীটি গরুমারা ও চাপড়ামারি জঙ্গলের মাঝামাঝি অবস্থিত। চালসা থেকে এর দূরত্ব প্রায় 60 কিলোমিটার। অবিশ্রান্ত ধারায় নদী বয়ে চলেছে অজানা পথে সাগরের সন্ধানে। এমনি সময় নদীটি শীর্ণ হলেও বর্ষাতের রূপ আরো মোহময়। মূর্তি থেকে আমরা এগিয়ে চললাম ঝালং এর দিকে। পথে দেখলাম চাপড়ামারি ফরেস্টের একটা বিশাল গেট। শুনেছি এখানে নাকি বাঘ দেখা যায়, যদিও আমাদের তেনার সাথে সেইভাবে সাক্ষাৎ হয়নি। ঝালং পৌঁছে দেখলাম এক অপরূপ দৃশ্য। পাহাড়ের এপার থেকে ওপারে দূরের বাড়িগুলো রং বেরঙের ছোট ছোট বাক্সের মতন দেখতে লাগে। আমাদের ড্রাইভার কুশলদা বলল ওপারটা নাকি ভুটান। আমাদের পরের জায়গা বিন্দু, কিন্তু যাওয়ার পথে কুশলদার কথা মতো আমরা চা খেতে ঢুকলাম অ্যাপল স্টোন নামক একটি রেস্টুরেন্টে। পাহাড়ের কোলে ঝর্ণার ধারে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। বিন্দু হলো ভারতবর্ষ ও ভুটানের সীমান্তে অবস্থিত শেষ গ্রাম। নদীপথে অনেক বড় বড় পাথর থাকলেও নদীর অব্যাহত ধারাকে আটকাতে পারেনি। এখানে একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে, কিন্তু সাধারণ পর্যটকদের সেখানে যাওয়ার কোনো অনুমতি নেই। বিন্দু থেকে বেরিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে সোজা চলে যাব সামসিং এর পথে। সামসিং যেতে যেতে পথের দুধারে দেখলাম বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে শুধুই চা বাগান। কিছু চা পাতা আনার ইচ্ছে থাকলেও জানতে পারলাম যে এখানে চা এভাবে বিক্রি হয় না। অগত্যা কিছু ফটো তুলে আমরা এগোলাম রকি আইল্যান্ডের দিকে। রকি আইল্যান্ডে পৌঁছে সেখানকার পরিবেশ দেখে সত্যি মন ভরে গেল। পাথরের বুক চিরে বয়ে চলেছে নদী। শুনছি বর্ষায় নাকি তার রূপ আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে। এরপর আমরা যাব সান্তালখোলা এবং সেখানে সরকারি কটেজে আমাদের থাকার ব্যবস্থা।
সান্তালখোলাতে পৌঁছে আমরা ভাবতে পারিনি এরকম এক অসাধারণ পরিবেশ আমাদের জন্য অপেক্ষা করে আছে। জঙ্গলের মধ্যে শুনশান কটেজে থাকার যে অনুভূতি, সেটা এখানে না এলে বুঝতে পারবেন না। সান্তালখোলা থেকে পরের দিন আমরা সকাল সকাল ব্যাগপত্তন নিয়ে বেরিয়ে পড়লাম জলদাপাড়ার উদ্দেশ্যে। প্রথমে চালসা হয়ে সেখান থেকে ট্রেনে যেতে হবে মাদারিহাট, এবং মাদারিহাট স্টেশন থেকে টোটোতে জলদাপাড়া ট্যুরিস্ট লজ। জলদাপাড়া পৌঁছে আমরা আগে জিপ সাফারির টিকিট কেটে নিলাম। জলদাপাড়া ট্যুরিস্ট লজের পাশেই টিকিট কাউন্টার। ট্যুরিস্ট লজে খাওয়া দাওয়া করে বিকেলে আমরা গেলাম জিপ সাফারিতে। সেখানে আমরা একটি গন্ডার আর অনেকগুলি বাইসনকে চোখের সামনে দেখতে পেয়েছি। সাফারি থেকে ফেরার পথে আমাদের গাইডের কথা মতো আমরা একটি স্থানীয় লোকনৃত্যের অনুষ্ঠান দেখি। অসাধারণ সেই অনুষ্ঠান। সেই রাতটা লজে কাটিয়ে আমরা পরদিন সকালে এলিফ্যান্ট সাফারির জন্য 7:30টার মধ্যে হলং বাংলো পৌঁছে গেলাম। হাতির পিঠে চড়ে টলতে টলতে নদী পেরিয়ে আমরা জঙ্গলে ঘুরে নিলাম। একটি হরিণ ছাড়া যদিও আর কিছু দেখতে পাইনি। জঙ্গল থেকে ফিরে ট্যুরিস্ট লজে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম হাসিমারা স্টেশনে। হাসি থাকলেও মনে এক রাশ কষ্ট ভিড় করেছিল। অগত্যা সেই ভিড় সরিয়ে আমরা কাঞ্চন কন্যা এক্সপ্রেস ধরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, এবং ক্যামেরাবন্দি কিছু স্মৃতি সঙ্গে নিয়ে।